শুভরাত্র, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত আছেন। ভাই জান, আপনার নামটা বলবেন। উমর ফারুক ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? নতুন কতদিন হয়েছে? ও আচ্ছা। উমর ফারুক ভাই, আপনাদের বর্তমানে ব্যবসা অনুযায়ী পরিস্থিতি কেমন যাচ্ছে? মোটামুটি। আপনাদের যে আলু নিয়ে আসছেন, আলুগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? আলু এখানে, মানে উত্তর উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে আসে? দক্ষিণবঙ্গ থেকে আসে? উত্তরবঙ্গ সম্পর্কে যদি আমরা যদি বলি, উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিযাওয়া দানা, বাবার আমল এবং চাচার আমলের মধ্যে। ফারুক ভাই, উত্তর দিকে গেলে কত জিন আছে, পেতি আছে, এখন উত্তর দিকে গেলে দেখি সবটাই যমুনা সেতু। আজকে যে আমাদের বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা যে যমুনা সেতু করেছে নিজস্ব অধ্যায়ন থেকে, এবং আপনাদের উপকার কী হচ্ছে সে কথাটা তুলে ধরবেন। ফারুক ভাই, আজকে যে যমুনা সেতু পেয়েছেন আপনারা, আপনাদের ব্যবসা অনুযায়ী উন্নতির জন্য যাতায়াতের ব্যবস্থা কেমন? ভালো, আগে যাতে মনে করো মাল দেরি করে আইতে, এখন তো মনে করো তাড়াতাড়ি পেয়ে যাবে। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আলুর ভালো দাম বাড়বে, ভালো তো বেশি তুল করতে ভালো পারবো না? অবশ্যই। তারা এখন আগে আসতো মনে করছে দিন রাতে চব্বিশ ঘন্টায় দিও, অঙ্কা তো মনে করছে ছ ঘন্টা দিয়ে গাড়ি আই পড়ে। রাইট, এক্স্যাক্টলি। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ থেকে মনে করেন যে পনেরো বছর আগের কথা, একদিন দুদিন সময় লেগে গেছে দেরি পারাপার করতে। হ্যাঁ, যেহেতু এটি কাঁচামাল, অনেক সময় দেখা গেছে যে পঁচিশ থেকে পঞ্চাশ পৌঁছে গেছে, মাল মাল গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। রাইট, এক্স্যাক্টলি। ফারুক ভাই সম্পর্কে আপনি কিছু কথা তুলে ধরবেন। ফারুক ভাই তো ভালোই ফারুক ভাই, এই যে আলু আসছে বা বিভিন্ন নিত্যনৈতিক আপনারা মৌসুমি ফল এবং মনে করেন তরকারি, হ্যাঁ এগুলি তরকারি না, মানে মৌসুমি আইটেম আলু বা পেঁয়াজ যেগুলি আপনারা করেন আর কি, সাধারণত কোন কোন জিনিসগুলি আপনারা সেল করেন? আলুর পরে কি আসবে? তরমুজ। বর্তমানে আলু কত করে দিচ্ছেন আপনারা? আর তরমুজ সিজনে তো তরমুজ দিচ্ছেন একবারে, তরমুজটা কোথা থেকে আসে? নাটোর থেকে আসে। নাটোর, নাটোরের কাঁচাগোল্লা? নাটোর গেছেন? নাটোরে গেলে নাটোরের কাঁচাগোল্লা খেতে পারো। আমাদের কুমিল্লা যেরকম মাতৃভাণ্ডারের জন্য বিখ্যাত, নাটোর হচ্ছে কাঁচাগোল্লার জন্য বিখ্যাত। ভিউয়ার্স, আপনারা চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফারুক ভাইয়ের প্রতিনিধি আমাদের এখানে সুন্দর এবং পরিমাণ গাড়িতে করে সমস্ত জিনিসগুলি উনি এখানে নিয়ে আসছেন হাঁটিয়েটি পাপা করে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আপনি তরমুজ এবং যখন আলুর সিজনটা, এই যে এখন সিজন যাচ্ছে, শ্বশুরবাড়ির জন্য কী কী পাঠান ফারুক ভাই? তরমুজ সিজনে পাঠান। ভিউয়ার্স, শ্বশুরবাড়ি যাওয়ারে তরমুজ সিজনে তরমুজ নিয়ে যাওয়ারে, এবং এখন আলু আছে বস্তা পুরিয়ে আলু নিয়ে যাও জামাই আদর পাওয়ার জন্য। আলু বস্তা লাগে আলু তো দশ কেজি যাবে। হ্যাঁ ফারুক ভাই, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আগামী দিন সকাল 9:15 আমাদের বিশ্ব ব্যবসায়ী ফারুক ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন আমাদের চ্যানেল 99 থেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখা টানছি। তারপর আবার বলছি, শ্বশুরবাড়ি যাওয়ারে আলু এবং হচ্ছে যে তরমুজ নিয়ে যাওয়ারে, এবং গাড়ি ভর্তি করে তরমুজ নিয়ে যেতে হবে। তরমুজ নিয়ে যেতে গেলে একটা দুইটা না, জামাইবাবু 10টা করে তরমুজ নিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে।